নীলোৎপল চাওক যে দুলুং সংরক্ষিত বনাঞ্চলক কেন্দ্র করে দুলুং সুবনশিরি মহোৎসব উদযাপন করা হয়েছে। যা কালির পর এই দুলুং সুবনশিরি ফেস্টিভেল ইয়াত অনুষ্ঠিত হয়েছে। আর মানে যদি সামগ্রিক পরিবেশ দেখাও যে ইয়াত দুলুং বনাঞ্চল আসলে কেনে ধরনের বা দুলুং বনাঞ্চল থাকা সিয়ানাহর বিখ্যাত এই দুলুং সংরক্ষিত বনাঞ্চল, গতি দুলুং সংরক্ষিত বনাঞ্চল কেনেদরে সংরক্ষণ করবেন, দুলুং সংরক্ষিত বনাঞ্চল কি কি বনজ সম্পদ পাওয়া যায় বা কেনে ধরনের বনরিয়া জীব জন্তু পাওয়া যায় তাক ইয়াত উপস্থাপন করা হয়েছে। আর এখন যখন প্রবেশ দুয়ার ইয়াত যে মহোৎসবস্থলীর যখন প্রবেশ পথ, সেই প্রবেশ পথ দেখলে হয়তো বুঝি পাব যে প্রাকৃতিকভাবে এই যখন মূল গেট সেই গেটখন বনোয়া হয়েছে। আর ইয়াত উপস্থাপন করব বিচরা হয়েছে যে দুলুং সংরক্ষিত বনাঞ্চল 9000 বর্গ কিলোমিটার আবস্তনীর মাজত থাকা এখন বনাঞ্চল, আর এই দুলুং বনাঞ্চলতেই বিভিন্ন পশুপক্ষী পাওয়া যায়, বিভিন্ন বনরিয়া জীব জন্তু আছে। আর বিশেষত ভিতর সিয়ানাহর বিখ্যাতই এখন হয়েছে যে দুলুং সংরক্ষিত বনাঞ্চল, গতি দুলুং সংরক্ষিত বনাঞ্চলের ভিতর কেনে ধরনের পরিবেশ আছে বা কেনে ধরনের জীব জন্তু তার বিরাজমান করে সেই পরিবেশ দেখাবর এই আটক ধুনিয়াক যখন তোরণ, সেই মূল প্রবেশ তোরণ, সেই তোরণ ইয়াত বনোয়া হয়েছে। আর কোয়া হয়েছে যে দুলুং সংরক্ষিত বনাঞ্চল কেনেদরে সংরক্ষিত করে রাখব পারি, কারণ অরুণাচল আর সীমামূরিয়া এই অঞ্চলত দুলুং সংরক্ষিত বনাঞ্চল অবস্থিত, গতি দুলুং সংরক্ষিত বনাঞ্চলের ভিতর এটিও চোরাং বেহা চলে বা কাঠের চোরাং বেহা চলে, গতি সেই দুলুং সংরক্ষিত বনাঞ্চল কেনেদরে সংরক্ষণ করবেন বা জনসাধারণের মাজত কিছু সজাগতার সৃষ্টির প্রয়াসের বাবেই এই দুলুং মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। তিনদিনিয়া কার্যসূচীর সুবনশিরির পারর এই পদুমণি থানর নিচেই সমীপতে এই দুলুং সুবনশিরি মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। আর আজির তারিখত আজি দ্বিতীয় দিন, আজির দ্বিতীয় দিনেও বিভিন্ন কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে। আর আমি যদি সামগ্রিক পরিবেশ চাও, এয়াই হয়েছে দুলুং মহোৎসবর প্রবেশদ্বার, আর এই প্রবেশদ্বারে প্রবেশ করে দুলুং মহোৎসবস্থলীয় পারিব। আর ইয়াতে দুলুং সংরক্ষিত বনাঞ্চলের ভিতর পাওয়া গছ গছনি, জীব জন্তু বা কেনে ধরনের ইয়াত পর্যটনের সুবিধা আছে, গতি সেই সুবিধাখিনি উপস্থাপন করিবর এই দুলুং ফেস্টিভেল বা দুলুং মহোৎসব ইয়াত অনুষ্ঠিত করা হয়েছে। আর কোয়া হয়েছে যে বিভিন্ন ধরনের পর্যটনস্থলীর পর্যটনের আকর্ষণ কেন্দ্র হব পারে দুলুং সংরক্ষিত বনাঞ্চল, গতি সেই পর্যটনস্থলীলৈ কেনেদরে রূপান্তরিত করব পারি তার বাবেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুলুং সুবনশিরি কনজারভেটিভ সোসাইটি ইয়াত জড়িত হয়ে আছে, মিসিং অটোনমাস কাউন্সিল ইয়াত জড়িত হয়ে আছে, আর একত্রিতভাবে এইবার দ্বিতীয়বারের এই দুলুং মহোৎসব ইয়াত অনুষ্ঠিত করেছে। আর আমি কৈছো যে দুলুং সংরক্ষিত বনাঞ্চল অরুণাচল সীমান্তবর্তী একটা বৃহৎ এলাকা ধরে আবস্তনীর মাজত আছে, গতি তাত বিভিন্ন ধরনের বিলুপ্ত প্রায় পক্ষী পাওয়া যায়, বিলুপ্ত প্রায় জীব জন্তু আছে, গতি সেই দুলুং সংরক্ষিত বনাঞ্চলখানোর ক্ষেত্র কিন্তু আজির তারিখ সরকারের কোনো ধরনের দৃষ্টিগোচর নাই। দুলুং সংরক্ষিত বনাঞ্চল যে সংরক্ষিত করব পারি, এখন সংরক্ষিত বনাঞ্চল হিসাবে ঘোষণা করে তাত পর্যটনের আকর করব পারি তাক লৈ কিন্তু আজির তারিখলৈকে সরকারের বন বিভাগে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই। বারে বারে সেই দাবি উত্থাপন করা হয়েছে যে দুলুং সুবনশিরি বনাঞ্চল সরকারে দৃষ্টিগোচর রাখক, সরকারের বন বিভাগে তাক বিভিন্ন ধরনের পর্যটন ক্ষেত্রলৈ রূপান্তরিত করার ব্যবস্থা গ্রহণ করবেন বলে দাবি উত্থাপিত হয়েছে। সেয়া দাবি উত্থাপিত হয়েছে যদিও কিন্তু আজিলৈকে সরকারের ফলের কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই। এই দুলুং সুবনশিরি মহোৎসবর জড়িয়ে এটা কথা কোব বিচরা হয়েছে যে দুলুং সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষণ করবেন, দুলুং সংরক্ষিত বনাঞ্চলত বিখ্যাত সিয়ানাহর গছসমূহ সংরক্ষণ করবেন, তাত থাকা জীব জন্তুসমূহ সংরক্ষণ করবেন, আর যে ধরনের চোরাং শিকারী তার প্রবেশ করে বিভিন্ন ধরনের বন্য জন্তু হত্যা করে সেয়া বন্ধ করবেন ব্যবস্থা গ্রহণ করবেন, তার কিছু থিম লৈ এই দুলুং মহোৎসব ইয়াত উদযাপন করা হয়েছে। আর দুলুং মহোৎসব উদযাপন করার এটাই মূল কারণ হয়েছে যে দুলুং সংরক্ষিত বনাঞ্চলখন যাতে ধ্বংস গড়াহলৈ না যায় বা দুলুং সংরক্ষিত বনাঞ্চলত থাকা গছ গছনিসমূহ যাতে নিরাপদে রাখিব পারি বা যেনে যি পরিচয় লাভ করেছে আসিলে অতীতরপরা দুলুং সংরক্ষিত বনাঞ্চলের যি পরিচয় আছে সেই পরিচয় যাতে আগলেও এনেদরে বর্তি থাকে তার বাবে ব্যবস্থা গ্রহণ করার দাবি তোলা হয়েছে। আর লগতে এই দুলুং সংরক্ষিত বনাঞ্চলের নিচেই সমীপতে অনুষ্ঠিত হওয়া দুলুং মহোৎসবত এটা কথাই কোয়া হয়েছে যে দুলুং সংরক্ষিত বনাঞ্চলের যিসমূহ গছ গছনি আছে সেইসমূহ সংরক্ষণ করে রাখব লাগে, আর নবপ্রজন্মক যাতে দুলুং সংরক্ষিত বনাঞ্চলের বিষয়ে সাম্যক জ্ঞান দিব পারি তার বাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার। আপনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।